স্যার আমরা একটা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো স্যার? এখন তিনটে বাচ্চা আছে, ছেলে পেলে আছে, কিছু নিয়ে আমরা খাওয়া দিচ্ছে না। কোনো সরকার পক্ষে এখন লোক আছে না স্যার, এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কি করবো? আমার কোন সরকার সাহায্য করছে? যখন ইলেকশনের সময় আসে তখন বলছে আমাকে দিয়ে, ও বলছে আমাকে দিয়ে, ওগুলো বলে লাভ নেই আমাকে। এখন ইলেকশনের সময় আমার খাওয়া জুটে না, এখন 8 দিন ধরে না খেয়ে আছি স্যার, কোনো একটা সরকারি সাহায্য পাচ্ছি না, আমরা কোথায় যাবো স্যার? জায়গা জুগে আমার কাছে এমনি পেটে খাই, আমরা কাজ করি আর খাই, একশান জুটে না, একশান জুটে পা থাকি তো মাথা ডাক না স্যার, খেটে খাওয়া আমরা স্যার, খেটে খাওয়া স্যার, আমার কাছে কিছু উপায় নেই স্যার। কি নাম আপনার? জাহিরুদ্দিন স্যার। পঞ্চাশটা লোককে ব্যায়াম হাসা লিয়ে আছি, আমার বাড়িতে কোনো দানা নাই, পানি নেই, কিছু নেই, সব তো আমার ঘর বাড়ি সব নেমে গেল, সব চলে গেল, আমার কিছুই নাই। জমি জায়গা সব কেটে গেছে? জমি জায়গা সব কেটে গেছে, বাড়ি ঘর আমার, আমি বিধবা, আমার স্বামীও নাই, আমার কিছুই নাই। এখন বেটা পুতগেলা আছে তো সব বাইরে আছে, কেউ বাড়িতে নাই, আমার সব ভাইসে গেল। এখন কোথায় আছেন? এখন এখন ওই গ্রামে যাই আছি, গ্রামে যাই, বাইরে গ্রামে। সরকারের পক্ষ থেকে কোনো লোক এসেছিল? না, আমাকে কোনো সহযোগিতা কেউ করে না। বর্তমান কেন খাওয়া দাওয়ার কিছু পাঠিয়েছে? কিছুই খাওয়া দাওয়ার আমাকে কোনো ব্যবস্থাই নাই, কোনো ব্যবস্থাই নাই, টোটালি আসে না। না, কি নাম আপনার? আমার নাম রাজি। কি কোথায় বাড়ি? এই নয়া বিদ্যালয়ে। খুব খারাপ আছে, কিছু নাই বাড়তে, এখন দানা পানি কিছুই নাই, ঘর বাড়ি সব টোটাল নামে চলে গেল। নদী কাটছে? নদী কাটছে, মানে নদী কাটছে। আজকে বেশি কাটছে? আজকে বেশি কাটছে, এখন নদী কাটছে। কতটা কতটা কেটে গেছে গ্রাম? কি অবস্থা আছেন আপনার এখন? সরকারি সহযোগিতা পেয়েছেন কিছু? কেউ আসেননি এখানে? কেউ আসেনি। কতদিন ধরে অবস্থা? 15 দিন হানে এই অবস্থা, 15 দিন হয়ে গেল। এখন কোথায় আছেন আপনারা? এখন কি একলা কান্দা কুন্দিতে ঝুপড়ি করে আছে, এখন সেখানে ঝুপড়ি মুপড়ি করে আছে তামু টাঙ্গে। কি নাম আপনার? সায়রা। বাড়ি? আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।